রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে গুটি জাতে রামপাড়া হিমসাগর ও খিরসাপাত নামানো হবে ত্রিশে মে এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর আজকে কার্যক্রম আম চাষীরা কখন থেকে শুরু করেছেন তারা কি জানিয়েছেন দেশের এক নম্বর গ্লুকোমাক্স এক নতুন প্যাকে

আম পরিপুষ্ট হয়নি অর্থাৎ অনেকে গাছের আমের আঠি সেটি কিন্তু এখনো পরিপক্ক হয়নি যার ফলে অনেকে কিন্তু আম নামাচ্ছেন না এবং তারা বলছেন যে তাদের আমগুলো বাজারে নিতে হয়তো আরো দু একদিন সময় লাগতে পারে এবং এরপরে জেলা প্রশাসকের নির্ধারিত সময় রয়েছে যেটি খেসাপাত বা লক্ষণ ভোগ সেটি পঁচিশ তারিখ এবং ল্যাংরা নামবে তিরিশ তারিখে এইভাবেই পর্যায়ক্রমে আমগুলো বাজারে আসার কথা রয়েছে এবং এইবার রাজশাহী অঞ্চলে যদি বলা হয়ে থাকে তীব্র তাপদাহ এবং অনাবৃষ্টির কারণে আমের আকার অনেকটাই ছোট হয়েছে এবং এখন পর্যন্ত যে আমগুলো দেখা যাচ্ছে ঠিক এই যে আমগুলো আর কয়েকদিন পরেই বাজারে আসবে ঠিক এই আমগুলো এখন পর্যন্ত এই যে ওজন সেটি প্রায় দুইশো গ্রামের মতো হয়েছে কিন্তু আম বাগানি যেটা বলছেন যে এই আমগুলো যদি পরিপুষ্ট হতো বা আবহাওয়া যদি অনুকূলে থাকতো তাহলে এগুলো এক একটি আম আড়াইশো আড়াইশো গ্রামের উপরে হতো অর্থাৎ চারটাতে এক কেজি হতো বা কোনোটা পাঁচশো গ্রামের মতো ওজন হতো এটি কিন্তু বাগানি বা আম মালিক যারা রয়েছেন তারা কিন্তু বারবার একটি কথা বলছিলেন তো এবার আম যেহেতু আমের আবহাওয়া আম চাষিদের অর্থাৎ আমের জন্য উপযোগী ছিল বা অনুকূলে ছিল না তীব্র তাপদাহ ছিল এবং অনাবৃষ্টির কারণে আমার আকার এবার অনেক ছোট হয়েছে যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে তাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে অর্থাৎ রাজশাহী জেলায় এবার আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লক্ষ দুই লক্ষ ষাট হাজার তিনশো পনেরো মেট্রিক টন যে আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তারা বলছেন যে লক্ষ্যমাত্রা হয়তো পূরণ না হলেও ঠিক কাছাকাছি তাদের উৎপাদন যাবে এবং এবার আমের আকার ছোট হলেও আমের দাম কিন্তু বেশ চড়া থাকবে এটি কিন্তু আম ব্যবসায়ী এবং যারা বাগানিরা রয়েছেন তারা বলছেন তো আজ থেকে যেহেতু রাজশাহীতে আম শুরু হয়েছে এবং আমের বাণিজ্যিক কার্যক্রম কিন্তু আজ থেকেই রাজশাহী থেকে শুরু হচ্ছে এ ছিল রাজশাহীতে সর্বশেষ তথ্য রাজশাহীতে শুরু হয়েছে আম সংগ্রহ এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান